আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা মাফুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ রংপুর। আজকে আমি তোমাদের 5 নং অধ্যায় পড়াবো। 5 নং অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রথম অংশ আমি অলরেডি পড়িয়েছি, আজ দ্বিতীয় অংশ শুরু করব। দ্বিতীয় অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এইচএসসি পরীক্ষায় মূলত দ্বিতীয় অংশ থেকে আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোই বেশি আনসার করতে হয় আমাদের। কাজে এই অংশটা একটু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী অনুধাবন করতে হবে। এই দ্বিতীয় অংশের আজকের পাঠ থেকে আমরা কী শিখবো সেটা আমরা দেখছি। সি প্রোগ্রামিং কী তা বলতে পারবে, সি প্রোগ্রামিংয়ের গঠন বলতে পারবে, সি প্রোগ্রামিং সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, সি প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। এরপরে আমরা দেখছি সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ের আগে আমি একটু প্রোগ্রাম নিয়ে একটু কথা বলবো। প্রোগ্রাম কী জিনিস? এখন প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম কী? যখন কম্পিউটার দিয়ে আমরা কোনো সমস্যা সমাধান করতে যাব, সেই সমস্যা সমাধানের জন্য যে কতগুলো ইনস্ট্রাকশন মেনে চলে সমাধান করব অথবা কমান্ড মেনে সমাধান করব, সেই ইনস্ট্রাকশন বা কমান্ডগুলোকে একত্রিত করে হচ্ছে প্রোগ্রাম। মূলত প্রোগ্রাম হচ্ছে একাধিক নির্দেশের সমষ্টি যার সাহায্যে আমরা কোনো সমস্যা সমাধান করতে পারি। একটা প্রোগ্রাম মিলেও একটা সফটওয়্যার হতে পারে, আবার একাধিক প্রোগ্রাম মিলেও সফটওয়্যার হতে পারে। এখন প্রোগ্রামের ভাষা কী জিনিস? কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের জন্য যে নিয়মগুলো, এই নিয়মগুলোকে একত্রিত করে হচ্ছে তোমার প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, তন্মধ্যে আমরা এই অংশে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এখন আমরা এখানে দেখছি 1970 সালে ডেনিস রিসি সি প্রোগ্রামিংয়ে উদ্ভাবন করেন। সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়। সি ভাষাকে আমরা কী বলছি? কম্পিউটার ভাষার জনক। কেননা সি ভাষা যে শিখবে সে মোটামুটি সব ধরনের ল্যাঙ্গুয়েজেই সে বুঝতে পারবে বা লিখতে পারবে। এই জন্য সি ভাষাকে বলা হচ্ছে কম্পিউটার ভাষার জনক বলা হয়। বিভিন্ন ধরনের সি প্রোগ্রামিং ভাষা রয়েছে, যেমন সি প্লাস প্লাস, বিভিন্ন সংস্করণ রয়েছে, আনসি, ভিজুয়াল সি, টার্বো সি ইত্যাদি। এখানে বিভিন্ন সি প্রোগ্রামিং করতে গিয়ে আমরা যে বিভিন্ন লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করব সেগুলোর কিছুখানে ধারণা দেওয়া আছে, যেমন গেট ক্যারেক্টার, স্ক্যান আপ ফাংশন, গেটস ফাংশন, এস স্ক্যান আপ ফাংশন, এক একটা ফাংশনের এক এক ধরনের কাজ, প্রিন্টএফ ফাংশন, এফ প্রিন্টএফ ফাংশন, পুটএস ফাংশন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন। কোনোটা ইনপুট গ্রহণের জন্য, কোনোটা ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব সি ভাষার কিছু স্পেশাল যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখানে কথা বলব। সি ভাষায় মেইন ফাংশন মাধ্যমে শুরু হয়। মূলত সি প্রোগ্রামিং ভাষা কী দিয়ে শুরু হচ্ছে? মেইন ফাংশনের মাধ্যমে। আরও অন্যান্য ফাংশনও থাকতে পারে, তবে মেইন ফাংশন অবশ্যই থাকবে। মেইন ছাড়া সি প্রোগ্রাম কাজ করবে না। এবং অন্যান্য ফাংশনগুলো যে আমরা ব্যবহার করব সেগুলো কোথায় করব? মেইন ফাংশনের অভ্যন্তরে ব্যবহার করব। ফাংশনের মাঝে যে স্টেটমেন্ট থাকবে তা সেকেন্ড ব্রাকে বন্ধনী দ্বারা শুরু ও শেষ করতে হবে। তাহলে ফাংশন যে মেইন ফাংশন আমরা ব্যবহার করব, মেইন ফাংশনের পর সেকেন্ড ব্রাকেট দিয়ে শুরু হবে এবং এই সেকেন্ড দুই এবং সেকেন্ড ব্রাকেট ক্লোজ করতে হবে। এই দুই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা আমাদের প্রয়োজনীয় স্টেটমেন্টগুলো লিখব। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে।
এবং হেডার ফাইলকে হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করতে হবে। এবং একই প্রোগ্রামে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, এজন্য সিকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে, এই কারণেই সিকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এছাড়াও সিকে বলা হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, কেননা সি ভাষা দিয়ে নিম্ন স্তরের সমকক্ষ প্রোগ্রাম যেমন লেখা যায়, ঠিক তেমনিভাবে উচ্চ স্তরের প্রোগ্রামেও সুবিধাগুলো সি ভাষায় আমরা পেয়ে থাকি, এই জন্য সিকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এছাড়া সিকে বলা হচ্ছে প্রোগ্রামারের ভাষাও বলা হয়ে থাকে, কেননা প্রোগ্রামাররা সি প্রোগ্রাম দিয়ে হার্ডওয়্যারকেও কন্ট্রোল করতে পারে, এজন্য সিকে বলা হয় মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা মূলত আলোচনা করব সি প্রোগ্রামের গঠন নিয়ে। আমরা মূলত জানি প্রোগ্রামে তিনটি অংশ রয়েছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং এবং আর একটা হচ্ছে আউটপুট। মূলত আমরা জানি আমরা আউটপুটে কী ধরনের ফলাফল চাচ্ছি তার উপর ভিত্তি করে আমাকে ইনপুট নিতে হবে এবং এই ইনপুটের উপর ভিত্তি করে আমাকে প্রসেসিং করতে হবে। সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার বা গঠন রয়েছে আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখলাম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, প্রথম সেকশনটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। আসলে ডকুমেন্টেশন সেকশনটা কী জিনিস? মূলত ডকুমেন্টেশন সেকশন প্রোগ্রাম নির্বাহে এর কোনো ভূমিকা নেই। সাধারণত প্রোগ্রামারের নাম, প্রোগ্রাম রচয়িতার নাম, ব্যবহারকারী নাম, কোন ধরনের আমি প্রোগ্রাম লিখছি, এই সমস্ত জিনিস এই সেকশনে আলোচনা করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা ডিটেলস এগুলো আলোচনা করব। আর একটা গঠন দেখছি লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনটা কী জিনিস? এই অংশে বিভিন্ন ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল সংযুক্ত করা হয়। সাধারণত আমরা প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে থাকি, সেই ফাংশনের প্রোটোটাইপ সাধারণত এই লিঙ্ক সেকশনে ঘোষণা করে দিতে হয়। এছাড়া আরও কিছু জিনিস আমরা এখানে ব্যবহার করছি, এটাকে বলা হচ্ছে ডেফিনেশন সেকশন। এখন এই ডেফিনেশন সেকশনটা কী জিনিস? অনেক সময় ইউজার ডিফাইন ফাংশন বা মেইন ফাংশনের অভ্যন্তরে কিছু ধ্রুবক বা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়ে থাকে, এ সকল ধ্রুবককে সাধারণত হ্যাশ ডিফাইনের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। যেমন ধরো আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর কি এখানে ব্যাসার্ধ, তাহলে আর এর মান আমাকে দিতে হবে আর পায়ের মান আমার লাগবে। আমরা তো জানি পায়ের মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব, তাহলে আমাদের যখন কোনো ধ্রুবকের মান ব্যবহার করার প্রয়োজন হবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কোন সেকশন ব্যবহার করব? ডেফিনেশন সেকশন ব্যবহার করব। এটা আমাদের সব সময় প্রয়োজন নাও হতে পারে। সাধারণত হ্যাশ মেইন সেকশনের উপরে হ্যাশ ডিফাইন দিয়ে এটাকে ডিক্লেয়ার করতে হয়। এরপরে গেল আমাদের গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এই অংশ সাধারণত সবসময় আমাদের প্রয়োজন নাও হতে পারে। প্রোগ্রামে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এই ফাংশন সাধারণত সব ফাংশনের সাধারণত মেইন ফাংশনের উপরে এই গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন করা হয় আর কি, এবং পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এরপরে দেখব আমার মেইন ফাংশন। মূলত মেইন হলো একটা প্রোগ্রামের মূল অংশ, মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম কাজই করবে না, এখানে থেকেই মূলত প্রোগ্রামটা মূল অংশ ব্যবহার করা হয়ে থাকে। মেইন সেকশনে দুটো অংশ রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। ডিক্লারেশন পার্ট মূলত হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করা হয় এই অংশে। ভেরিয়েবল ডিক্লারেশনের আবার দুটো অংশ রয়েছে, একটাকে বলা হচ্ছে
তোমার ডাটা টাইপ আর একটা হচ্ছে তোমার ভেরিয়েবলের নাম, এ দুটো সমন্বয়ে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন আর এক্সিকিউশন অংশ, সাধারণত ইনপুট প্রসেসিং আউটপুট এগুলো সমন্বয়েই হচ্ছে তোমার এক্সিকিউশন অংশ রয়েছে। এছাড়া তোমার সাব প্রোগ্রাম সেকশন, এই অংশ সাধারণত প্রোগ্রামে সবসময় নাও প্রয়োজন হতে পারে, এটাকে বলা হচ্ছে ঐচ্ছিক অংশ। এই অংশে সাধারণত ব্যবহারকারী কর্তৃক তৈরি করা ফাংশন লেখা হয়, সাধারণত মেইন ফাংশনের শেষে এ সকল ফাংশন ব্যবহার করা হয়ে থাকে, তবে এদেরকে মেইন ফাংশনের আগেও লেখা যায়। সাব প্রোগ্রাম সেকশন মূলত প্রোগ্রামের ঐচ্ছিক অংশ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই অংশ আমরা গেলাম, এরপরে এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ডকুমেন্টেশন সেকশন, এখানে আমরা কি দেখছি, এই অংশে প্রোগ্রামের নাম, উদ্দেশ্য, প্রোগ্রাম রচয়িতার নাম, ব্যবহারকারীর নাম থাকে। যদি আমরা এই অংশকে বলা হচ্ছে কমেন্ট সেকশন বা ডকুমেন্টেশন সেকশন। কমেন্ট লেখার নিয়ম হচ্ছে, যদি কমেন্ট এক লাইনে আমরা লিখি তখন আমরা কি করব, এই ডাবল স্ল্যাশ ব্যবহার করে এক লাইনে কমেন্ট করব। আর যদি আমি একাধিক লাইনে কমেন্ট লিখি সেই সমস্ত ক্ষেত্রে স্ল্যাশ স্টার কমেন্ট স্টার স্ল্যাশ আবার স্ল্যাশ স্টার কমেন্ট আবার স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব। তার মানে এক লাইনের ক্ষেত্রে এই নিয়ম ব্যবহার করা হবে, আবার একাধিক লাইনের ক্ষেত্রে এই নিয়মটা আমরা ব্যবহার করব। এখন আমরা দেখি লিঙ্ক সেকশন। তাহলে লিঙ্ক সেকশনটা কী জিনিস, আমরা এখানে দেখেছি লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন এর কাজটা কি আমরা এখন দেখব। লিঙ্ক সেকশনে বিভিন্ন লাইব্রেরি ফাংশন যোগ করা হয়। এই অংশের কাজ হচ্ছে লাইব্রেরি ফাইল বা হেডার ফাইল সংযুক্তকরণ। আমরা সাধারণত মেইন ফাংশনের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে থাকি, তার প্রোটোটাইপটা আমাদের লাইব্রেরি ফাইল সেকশনেই বা হেডার ফাইল সেকশনে আমাদেরকে সংযুক্ত করতে হয়। লাইব্রেরি ফাইল হচ্ছে বিভিন্ন ধরনের, স্টুডিও ডট এইচ ডট এইচতে হেডার ফাইল বলা হয়, এটা এক্সটেনশন ফাইল বলা হয়। কোনিও ডট এইচ, সাধারণত এই দুটো হেডার ফাইল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই ফাংশনগুলোকে হেডার ফাইলও বলা হয়। এই লেখার নিয়ম হচ্ছে, এই লিঙ্ক সেকশনের লেখার নিয়ম হচ্ছে সাধারণত হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্রাকেটের ভিতর এসটিডিআইও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, তার মানে ইনপুট আউটপুট সিস্টেমের জন্য যে সমস্ত ফাংশন আমরা ব্যবহার করব তার প্রোটোটাইপ এর মাঝে দেয়া আছে, এজন্য প্রথমেই আমাকে এই সেকশনটা ডিক্লেয়ার করতে হবে। এবং খেয়াল রাখতে হবে এগুলো সবসময় স্মল লেটারে লিখতে হবে এবং এর এখানে কোনো ধরনের স্পেস গ্রহণযোগ্য নয়। এরপর ডেফিনেশন সেকশন, এটি সাধারণত প্রোগ্রামের একটি ঐচ্ছিক অংশ। আমি এর আগেই বলেছি, যখন প্রোগ্রামে কিছু ইউজার ডিফাইন ফাংশন বা কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক ব্যবহার করা হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডেফিনেশন সেকশন ব্যবহার করব। যেমন মেইন ফাংশনের অভ্যন্তরে কিছু ধ্রুবক ব্যবহার করা হয়, এই সকল ধ্রুবককে সাধারণত আমরা হ্যাশ ডিফাইনের মাধ্যমে লিখতে পারি। এর লেখার নিয়ম হচ্ছে হ্যাশ ডিফাইন পাই ইকুয়াল 3.14, যেহেতু পায়ের মানটা হচ্ছে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেজন্য প্রথমেই আমাকে মেইন ফাংশনের উপরে এই ডিফাইন ফাংশনের মাধ্যমে আমাকে পায়ের মানটা নিয়ে নিতে হবে। এরপরে আমরা দেখি গ্লোবাল ডিক্লারেশন সেকশন। কিছু কিছু ভেরিয়েবল বা চলক আছে যা প্রোগ্রামের বিভিন্ন ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়, এই ভেরিয়েবলকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, যা গ্লোবাল ডিক্লারেশন সেকশনে ব্যবহার করা হয় এবং সকল ফাংশনের বাইরে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আমরা মেইন ফাংশনের বাইরে এই গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। এই অংশটি ঐচ্ছিক অংশ, কেননা সকল ফাংশনে এই অংশটা আমাদের প্রয়োজন হয় না। এরপরে দেখছি আমরা হচ্ছে মেইন সেকশন। সি প্রোগ্রাম যে ফাংশনকে ঘিরে আবর্তিত হয় সেটিই হলো মেইন ফাংশন। মূলত মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রামের
অচল আর কি, মেইন ফাংশনের মাধ্যমেই সি প্রোগ্রামটা কার্যকর হয়। মে এবং আমরা প্রোগ্রামে যে অন্যান্য ফাংশনগুলো ব্যবহার করছি সেগুলো সবসময় কী করতে হবে, এই মেইন লিখে মেইনের ভিতর যে সেকেন্ড ব্রাকেট শুরু এবং সেকেন্ড ব্রাকেট শেষ এর মাঝখানে আমরা কী করব, অন্যান্য স্টেটমেন্টগুলো বা ফাংশনগুলো ব্যবহার করব। এখন এই যে মেইন সেকশন, মেইন সেকশন কী হচ্ছে, ফাংশনের শুরুতে একটি সেকেন্ড ব্রাকেট দিয়ে শুরু করতে হবে এবং স্টেটমেন্টগুলো শেষে আমার কী করতে হবে, আর একটি সেকেন্ড ব্রাকেট দিয়ে শেষ করতে হবে, যা প্রোগ্রামের শেষ নির্দেশ করে। এই ফাংশনের দুটো অংশ রয়েছে, একটা করে বলা হচ্ছে চলক ঘোষণা বা ডিক্লারেশন পার্ট, আর একটা হচ্ছে নির্বাহ অংশ বা এক্সিকিউটেবল পার্ট। এখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। ডিক্লারেশন পার্ট, প্রোগ্রামের ভেতর যে ভেরিয়েবল সমূহ ব্যবহার করা হয় তা এই অংশে ডিক্লেয়ার করা হয়। তাহলে আমরা কি দেখলাম, মেইন সেকশনের দুটো পার্ট রয়েছে, তাহলে মেইন সেকশনের মেইন ফাংশনের দুটো অংশ, চলক ঘোষণা আর একটা কী বলা হচ্ছে নির্বাহ অংশ বা এক্সিকিউটেবল পার্ট। এই চলক ঘোষণারও আবার দুটো অংশ রয়েছে, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। মূলত ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে দুটো অংশ রয়েছে, এক প্রথম অংশ হচ্ছে ডাটা টাইপ, প্রথম অংশকে বলা হচ্ছে ডাটা টাইপ, এই অংশটুকু হচ্ছে ডাটা টাইপ, তার পরবর্তী অংশগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল নেম। এখন ডাটা টাইপটা কী জিনিস, মূলত প্রোগ্রামে আমরা ডাটা নিয়েই আমাদের কাজ, তাহলে এই প্রোগ্রামে যে কোন ধরনের ডাটা নিয়ে আমি কাজ করব তার ধরনটা আমাকে প্রথমেই উল্লেখ করে দিতে হবে, এটাকেই বলা হচ্ছে ডাটা টাইপ। আমি যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে আমি দিব ইন্টেজার, আমি যদি ভগ্নাংশ নিয়ে কাজ করি এই অংশে আমি দিব ফ্লট, অক্ষরবাচক জিনিস নিয়ে কাজ করলে ক্যারেক্টার, কোনো ওয়ার্ড বা সেন্টেন্স নিয়ে যদি আমি কোনো কাজ করি তাহলে এখানে আমি দিব স্ট্রিং, এবং পরবর্তী অংশগুলো আমরা যে যে ভেরিয়েবল নিয়ে কাজ করব সেই ভেরিয়েবলের যে কোনো একটা নাম আমরা দিয়ে দিব। এখন আমরা ভেরিয়েবল কেন দিব, ভেরিয়েবল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাটা সংরক্ষণের কাজটা সহজ করা। সাধারণত যে ভেরিয়েবলের নাম দিব মেমোরিতে গিয়ে ওই নামে গিয়ে সংরক্ষিত হবে আর কি, এবং এর অ্যাগেনস্টে যে মানগুলো আমরা ইনপুট দিব মেমোরিতে গিয়ে এই এক্সের অ্যাগেনস্টে সেই মানগুলো গিয়ে জমা হবে। এটা গেল ডিক্লারেশন পার্ট। তাহলে ডিক্লারেশন পার্টে আমরা কী বললাম, দুটো অংশ, একটা হচ্ছে ডাটা টাইপ আর একটা হচ্ছে ভেরিয়েবল নেম। এখন আমরা আসি এক্সিকিউটেবল পার্ট, এখানে একটি সমস্যা কীভাবে সমাধান করা হবে তার লজিক এই অংশে থাকে। এর তিনটে অংশ রয়েছে, ইনপুট, প্রসেস এবং আউটপুট। মূলত একটা সমস্যা আমি কীভাবে সমাধান করব তার লজিক্যাল অংশটাকেই বলা হচ্ছে, মূল অংশটাকেই বলা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। যেমন ধরো আমরা দুটো সংখ্যা যোগ করব, দুটো সংখ্যা যোগ করে যোগফলের মানটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেক্ষেত্রে আমরা কী করব, দেখো এখানে এ নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, বি নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এই দুটোকে যোগ করে আমরা কী করছি, যোগফলের মানটা এক্স নামে আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এবং প্রত্যেকটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদের অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, এবং একাধিক ভেরিয়েবল থাকলে সেক্ষেত্রে আমরা কী করব, কমা দিয়ে সেগুলোকে সেপারেট করব। এর পরের অংশে আসি আমরা সাব প্রোগ্রাম সেকশন। এই অংশে সাধারণত ব্যবহারকারী কর্তৃক তৈরি করা ফাংশন লেখা হয়। সাধারণত মেইন ফাংশনের শেষে এ সকল ফাংশন থাকে, তবে এদেরকে মেইন ফাংশনের আগেও লেখা হয়ে থাকে। এই অংশ সাধারণত সাবসেকশন প্রোগ্রাম, এই অংশ সাধারণত প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, সবসময় আমাদের প্রয়োজন নাও হতে পারে। এখন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই অংশটা ক্লিয়ার করে দেব। আমরা প্রথমেই দেখেছি যে সি প্রোগ্রামের কতগুলো অংশ রয়েছে, গঠন, ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, মেইন সেকশন, ডিক্লারেশন সেকশন, এক্সিকিউটেবল সেকশন। এখন একটা প্রোগ্রামের কোন অংশ কোন জিনিস, এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দেব। এখানে একটা প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম, তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি, ইনপুট আমার হচ্ছে দুটো সংখ্যা,
প্রসেসিং হচ্ছে যোগফলটা। আমরা প্রথমেই ডকুমেন্টেশন সেকশন, ডকুমেন্টেশন সেকশনে আমরা কি বলেছিলাম, যখন আমরা এক লাইনের মাধ্যমে এক লাইনে কোনো ডকুমেন্টেশন করব, সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, ডাবল স্ল্যাশ দিয়ে শুরু করতে হবে। আর যদি আমরা কমেন্ট একাধিক লাইনে করে থাকি, সেই সমস্ত ক্ষেত্রে স্ল্যাশ স্টার দিয়ে, যেমন আমি দিলাম এটাকে একটা এক্সাম্পল ওয়ান, স্টার স্ল্যাশ, পরবর্তী লাইনে আবার কি করলাম, স্ল্যাশ স্টার দিয়ে প্রোগ্রাম অফ সামেশন, মানে প্রোগ্রামটার নাম লিখলাম আমি এখানে স্টার স্ল্যাশ, আবার প্রোগ্রাম কে লিখবে, কে ব্যবহার করবে, এগুলোও আমরা ডকুমেন্টেশন সেকশনে ব্যবহার করতে পারি। সাধারণত এই অংশে যা কিছুই লেখি না কেন, সেটা প্রোগ্রামের উপর কোনো প্রভাব পড়বে না, এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এরপরে আসি আমরা লিঙ্ক সেকশন। মূলত প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের এই অংশটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটাকে বলা হচ্ছে হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল বলা হয়। লেখার নিয়ম হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। মোট কথা, এই যে মেইন ফাংশনের অভ্যন্তরে যে আমরা ফাংশনগুলো ব্যবহার করছি, সেই ফাংশনগুলো কার অধীনে আসে সেই জিনিসটাকে আমার প্রথমেই ডিক্লেয়ার করতে হবে লিঙ্ক সেকশনে, এটাকে বলা হচ্ছে লিঙ্ক সেকশন। এরপরে আমরা লিখব লিঙ্ক সেকশনের পরে আমরা লিখব মেইন ফাংশন। মূলত এই মেইন ফাংশনকে ঘিরেই প্রোগ্রামটা আবর্তিত হয়ে থাকে। মেইন ফাংশন লেখার নিয়ম হচ্ছে মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং এখানে কোনো স্পেস হবে না বা কমা সেমিকোলন কিছুই হবে না। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। এখন আমরা প্রথমেই দেখেছি মেইন সেকশনে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টটা দেখো, আমরা এখানে প্রথমেই বলেছি দুটো সংখ্যা যোগফল নির্ণয়ের, তাহলে আমাকে কী করতে হবে, দুটো ভেরিয়েবল নিতে হবে এই সংখ্যা দুটো নেওয়ার জন্য। যেহেতু আমরা এখানে ধরে নিলাম যে এটা পূর্ণ সংখ্যা নিয়ে আমি কাজ করছি, সেজন্য আমাকে ডিক্লারেশন পার্টের আমার দুটো অংশ রয়েছে, প্রথম অংশে হচ্ছে ডাটা টাইপ, তার পরবর্তী অংশ হচ্ছে ভেরিয়েবলের নেম। এখন ডাটা টাইপটা কী জিনিস, তাহলে কোন ধরনের ডাটা নিয়ে আমি কাজ করব তার টাইপটা আমাকে উল্লেখ করতে হবে। আমি প্রথমেই বলেছি পূর্ণ সংখ্যা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি এখানে ইন্টেজার দিব, ভগ্নাংশ নিয়ে কাজ করলে ফ্লট। তাহলে দুটো সংখ্যা নিলাম, দুটো ভেরিয়েবল নিলাম, একটা এক্স একটা ওয়াই। এখন এই ভেরিয়েবল দুটো যোগ করে যোগফলের মানটা কোথায় রাখছি আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে, এটা নিলাম হচ্ছে এস। একাধিক ভেরিয়েবল থাকলে সাধারণত কমা দিয়ে সেপারেট করতে হয় এবং শেষে স্টেটমেন্টের শেষে সেমিকোলন আমরা দিয়ে দিব। এরপরে তোমাদের আননোন আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছ, প্রিন্টএফ, এটা একটা ফাংশন। এই প্রিন্টএফ ফাংশনের কাজ কী, প্রোগ্রামের মানটাকে আউটপুট হিসেবে প্রদর্শনের কাজটা করে হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এই যে মেইন ফাংশনের অভ্যন্তরে আমরা এই ফাংশনটা ব্যবহার করলাম, এ কার অধীনে রয়েছে প্রথমেই আমাকে এটা ডিক্লেয়ার করে দিতে হতো, ডিক্লেয়ার করে আমরা দিয়েছি। প্রথমে যদি আমরা এই ফাইলটার নাম আমরা না দেই তাহলে কি হবে, এই প্রোগ্রাম যখন কম্পাইল করবে রান করবে প্রিন্টএফকে আর খুঁজে পাবে না কোথা থেকে আসলো। যেমন ধরো তোমাদের বাসার অ্যাড্রেসে যদি আমি কোনো কিছু পাঠিয়ে দেই, তোমার বাবার অধীনে তোমরা থাকবে, কাজেই তোমার বাবার অ্যাড্রেস দিয়েই তোমাদেরকে পাঠাতে হবে। ঠিক একইভাবে এই তোমার হচ্ছে যখন প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে লিখলাম আমরা, এ কার অধীনে রয়েছে সেটাকে প্রথমেই আমাকে ডিক্লেয়ার করতে হয়েছে। একইভাবে স্ক্যানআফ ফাংশন দেখো, স্ক্যানআফ ফাংশনের কাজ হচ্ছে মান ইনপুট নেওয়া। তাহলে আমরা কয়টা মান ইনপুট নিব, এখানে দুটো মান ইনপুট নিব। স্ক্যানআফ ফাংশনেরও আবার একটা গঠন রয়েছে, সাধারণত এখানে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় পার্সেন্টেজ ডিকে। এটা নির্ভর করে আমি কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করছি, যেহেতু এখানে আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি এজন্য ফরম্যাট স্পেসিফায়ার হয়েছে পার্সেন্টেজ ডি। আমি যদি ভগ্নাংশ নিয়ে কাজ করতাম তাহলে পার্সেন্টেজ এফ, তাহলে এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়েছি এজন্য দুটো পার্সেন্টেজ ডি, দুটোই হলো পূর্ণ সংখ্যা। এক্সের জন্য একটা পার্সেন্টেজ ডি,
ওয়াইয়ের জন্য একটা পার্সেন্টেজ ট্রি, কমা অ্যাড্রেস অফ এক্স, কমা অ্যাড্রেস অফ ওয়াই। তার মানে এই এক্স এবং ওয়াইয়ের জন্য যে দুটো মান আমি ইনপুট হিসেবে নিব, কোথায় গিয়ে জমা হবে? এক্সের অ্যাড্রেসে। এক্সের মানটা হবে এক্সের অ্যাড্রেসে গিয়ে জমা হবে, ওয়াইয়ের মান ওয়াইয়ের অ্যাড্রেসে গিয়ে মেমোরিতে গিয়ে জমা হবে। এবং স্ক্যানার ফাংশনের শেষে এটাও একটা স্টেটমেন্ট, সেই জন্য আমরা কী করলাম, শেষে সেমিকোলন দিয়েছি। এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে কী বলেছি, দুটো সংখ্যা যোগফল, এই যোগ করার জন্য যোগ করে যোগফলের মানটা কোথায় রাখবো, এস ভেরিয়েবলে রাখবো। এই জন্য এস নামে আর একটা আমরা ভেরিয়েবল নিয়েছি। তাহলে এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই সেমিকোলন, তাহলে দুটো সংখ্যা যোগ করে যোগফলের মানটা আমরা কোথায় রাখলাম, এসের মধ্যে। এখন দেখো প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফটার কাজ হচ্ছে আউটপুট হিসেবে মানটা আমাকে প্রদর্শন করবে। প্রিন্টএফের কয়েক ধরনের গঠন রয়েছে, পরবর্তীতে আমরা এগুলো আরও ক্লিয়ার করব। পার্সেন্টেজ ডি যেহেতু পূর্ণ সংখ্যা, সাম ইকুয়াল ডাবল কোটেশন কমা এস, তার মানে যোগ করে যোগফলের মানটা আমার এস হিসেবে প্রদর্শন করবে, সেমিকোলন। গেট সিএস সেমিকোলন, সেকেন্ড ব্রাকেট, প্রোগ্রাম শেষ। এখন আমরা এগুলো পরের অংশ নিয়ে আলোচনা করি, এগুলো প্রোগ্রামে বিশ্লেষণ করা আছে এই অংশে। আমরা যদিও আমি এর আগেই সব বলে ফেলেছি, এখানে প্রথম অংশে দেখা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, মূলত এটা ব্যবহার করা হয়েছে প্রোগ্রামে যে আমরা প্রিন্টএফ ফাংশন স্ক্যানার ফাংশন ব্যবহার করেছি তার হেডার ফাইল হিসেবে এই অংশটা আমরা দেখলো প্রথমেই ডিক্লেয়ার করেছি। একইভাবে গেট সিএস ফাংশনের জন্য কোনিও ডট এস ব্যবহার করেছি। মেইন ফাংশন, এটা হচ্ছে প্রোগ্রামের মূল অংশ, মেইন থেকেই প্রোগ্রামের কার্যকারিতা শুরু হয়, মেইন ছাড়া প্রোগ্রামটা কখনোই রান করবে না। দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শেষ হবে মেইন ফাংশন, এবং এর অভ্যন্তরে আমরা বাকি কাজগুলো করব। ডিক্লারেশন সেকশনে আমরা দেখেছি ইন্টেজার এক্স ওয়াই সাম, ইন্টেজারটাকে বলা হচ্ছে ডাটা টাইপ, এক্স ওয়াই সাম এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। প্রিন্টএফ আমরা ফাংশন ব্যবহার করেছি, মূলত আউটপুট হিসেবে মান প্রদর্শনের জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি। পার্সেন্টেজ ডিকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যখন আমি ইন্টেজার টাইপের ডাটা নিয়ে কাজ করব তখন পার্সেন্টেজ ডি, ভগ্নাংশ হলে পার্সেন্টেজ এফ নিব আমরা। স্ল্যাশ এন, সাধারণত এক লাইন গ্যাপ দিয়ে লেখার জন্য স্ল্যাশ এন ব্যবহার করা হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে মেইন ফাংশনের কার্যক্রম শেষ বোঝানো হয়েছে। এখন আমরা এই যে প্রোগ্রামটা লিখলাম, এর লেখার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, আইডি সেট আপ। এখন আইডি সেট আপটা কী জিনিস, কোডিং করতে আমাদের কী কী লাগবে, এডিটর মানে যেখানে আমরা লিখবো বা এডিট করব, কম্পাইলার, এই যে আমরা সি বা সি প্লাস প্লাস বা জাভা যাতেই প্রোগ্রামটা লিখি না কেন মেশিন সেটা বুঝতে পারছে না। এই মেশিনকে বোঝার জন্য আমাদেরকে কী করতে হবে, মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তরের কাজ করতে হবে। এই কাজটা করে হচ্ছে কম্পাইলার, মানে অনুবাদক প্রোগ্রামের কাজ করে। এরপরে হচ্ছে ডিবাগার, ডিবাগারের কাজ কী, প্রোগ্রাম যে আমি লিখলাম লেখার পর সংশোধনের যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে ডিবাগার। এখন এই কোডিং করতে আলাদা আলাদা তিনটে সিস্টেম ব্যবহার করা আমাদের জন্য সমস্যাজনক। এখন আমরা যদি এই তিনটাকে একত্রিত করে একটা সিস্টেম পাই, এটাকে বলা হচ্ছে আইডিই, এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে এই এনভায়রনমেন্টে আমরা আমাদের কোডগুলো লিখব। বিভিন্ন ধরনের আইডি রয়েছে, এক্লিপস এর, এটা মূলত হচ্ছে জাভা বা আরও অন্যান্য কোডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে কোড ব্লকস, এটাকে বলা হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে সাধারণত যে সমস্ত প্রোগ্রামের কোডগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং যে কেউ সে প্রোগ্রামটাকে ডেভেলপ করতে পারে সেটাকেই বলা হচ্ছে ওপেন সোর্স। বা ক্রস প্ল্যাটফর্ম, মূলত সি সি প্লাস প্লাসের জন্য ব্যবহার করা হয়, এটা মূলত উইন্ডোজ লিনাক্স সব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোড লাইট, এগুলোকে বলা হচ্ছে আইডিই, মূলত আমরা কোড ব্লক নিয়েই এখানে আমরা কাজ করব। আজকে তোমাদের এখানে শেষ, কিছু তোমাদের মূল্যায়ন দেওয়া হয়েছে, বাসায় এগুলো দেখে নেবে। সি ভাষা জন্ম কত সালে, প্রতিটি প্রোগ্রামের কয়টি অংশ, তোমরা নিজেরা এগুলো দেখে একটু চেষ্টা করবে।
শ্রীভাষা জনকে কোনটি লাইব্রেরি ফাংশন এগুলো একটু দেখে নিবে। তোমাদের এছাড়াও আরও কয়েকটা বাড়ির কাজ দেওয়া হলো, তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম তৈরি করে দেখাবে তোমরা। আর শোনো, জীবন যেদিন স্বাভাবিক হবে আগের চেয়ে প্রতিযোগিতা কিন্তু অবশ্যই বাড়বে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদের অবশ্যই পড়ার বিকল্প আর কিছু নেই, পড়ার বিকল্প কেবল পড়াই। কাজে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বেশি বেশি করে পড়াশোনা করবে, এই কামনায় আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।